পবিত্র রমজান মাসে পবিত্র আল আকসা মসজিদের ভিতর নামাজরত ফিলিস্তিনি মুসলিমদের বিরুদ্ধে হামলা চালায় ইসরায়েলের পুলিশ। এই হামলার সময় তারা ব্যাপকভাবে শব্দবোমা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বুধবার ফজরের নামাজের সময় এই ঘটনা ঘটে অধিকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদের ভিতরে। এ সময় কমপক্ষে 400 ফিলিস্তিনিকে গ্রেফতার করে ইসরায়েলের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ফিলিস্তিনি কর্মকর্তারা। তাদের আপাতত আতারত পুলিশ স্টেশনে রাখা হয়। ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, অন্তত 400 ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। অধিকৃত পূর্ব জেরুজালেমের আতারতের একটি থানায় তারা ইসরায়েলি হেফাজতে আটক রয়েছে। ইসরায়েলের পুলিশ সূত্রে খবর, তাদের দাবি আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার জন্য প্রবেশ করেছিল। পুলিশের এই পদক্ষেপকে অভূতপূর্ব অপরাধ হিসেবে নিন্দা জানিয়েছে হামাস। সংঘর্ষে 50 জন আহত হয়েছে এবং তারা বলছে যে আহত লোকজনকে চিকিৎসা দিতে পুলিশ বাধা দিয়েছে। ডাক্তারদেরকে তারা ভেতরে যেতে দেয়নি। এর আগে গাজা নিয়ন্ত্রণকারী ইসলামপন্থী গ্রুপ হামাস মুসলিমদের প্রতি আহ্বান জানায় ইহুদি চরমপন্থীদের হাত থেকে আল আকসাকে রক্ষা করার জন্য।